বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চ গল্প দিয়ে সাজানো আমাদের এই ইউটিউব চ্যানেল সানডে নাইট। আজ আপনারা শুনবেন বিমল মিত্রের লেখা রাত তখন ১১টা। গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত ১০০ বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে। বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বাড়িতবরণ ঘোষ। বিমল মিত্র জন্মেছিলেন ১৯১২ সালের ১৮ মার্চ, তাকে আমরা হারিয়েছি ১৯৯১ সালের ২রা ডিসেম্বর। বাংলা লেখার পাশাপাশি তিনি হিন্দিতেও অনেক গল্প লিখেছিলেন। তার অনেক গল্প চলচ্চিত্রে অনুষ্ঠিত হয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য সাহেব বিবি গোলাম। আমাদের এই গল্পটির প্রধান চরিত্রে গল্পের লেখক এবং নসু কাকা, গল্প পাঠে অর্ণব, বিনয় এবং অরিজিৎ। শুনতে থাকুন রাত তখন ১১টা। ঘটনাটি ঘটল রাত ১১টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি, দেশ বলতে আমি যেখানে জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। সকাল ৫টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া স্টেশনে সকাল ৮:৩৮ বেজে যায়। স্টেশনে নেমে আরও ৫ ক্রোশ হাঁটা, খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও ২ ঘন্টা। তারপর আর একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল ৯টায়, তারপর দুপুর ২টায়, তারপর সন্ধে ৬টায়। সন্ধে ৬টার ট্রেনে গেলে রাত ৯টায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত ১১টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি, প্রত্যেক শনিবার দিন দুপুর ২টোর ট্রেনে বাড়ি যায়, তাতে সুবিধা খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না, লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবার বাড়িতে না গেলে বাবা চিঠি লেখেন, লেখেন, তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন? আমরা তোমার পথ চাইয়া বসিয়াছিলাম, তোমার শরীর খারাপ হলো কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি, পত্রপাঠ উত্তর দিবে। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে, দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান, সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়, সেখানে চারিদিকে এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বাড়োয়ারি তলায় বটগাছের ছাওয়ায় হাড়মুদির দোকানের মাচাই বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি বাড়ি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে, কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সা তাদের নেই, তাই আমাকে তারা একটু হিংসেও করে। আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়, আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়, কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা, আসল নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য, বাবা তাকে নসু বলেই ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন, বড় ভালো মানুষ। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন, বলতেন, কীরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? হ্যাঁ নসু কাকা, আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। তিনি বলতেন, হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই, তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না, কেউ হাতে খড়ি দেবে
তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চায়। তারপর আছে বারোয়ারিতলা দুর্গা পুজো, কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুর বাড়িতে যত উৎসব, বিয়ে, ব্রত উদযাপন সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতেই আমি মানুষ, কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার সবে পরীক্ষা শেষ হয়েছে, তিন সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম, আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার, মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলুম। ঘড়িতে তখন 12:30, আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক এই ভেবে শুয়ে পড়লাম। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেওয়াল ঘড়িতে 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে গিয়েছে, এর পরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবে, তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো, আমি নিশ্চিত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার, অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছেড়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি যাব, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে রাজি হলো না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে, অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব, তবু কেউ রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম, হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিয়ে যেতে লিখেছিলেন, শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্য নিয়ে গিয়েছিলাম 1000 মলম, মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে, আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে লিখেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি, চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত, আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেন জানি না ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম, চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গায় হাট বসে, হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে দু একটা ছোটোখাটো দোকান, তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, সে ছোটোবেলাকার ঘটনা। কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও
কেমন জানি না গা ছমছম করে, আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা মনে হয় এতক্ষণে খেয়ে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল, তারা ভাবছেন আমি আর আসব না। মা আমার জন্যে ভাত রান্না করে বসেছিল। বাবা বলছেন আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ির যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই এই জায়গাটির নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের সব রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকেই নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোতে পারলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি তাকে নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা বলে উঠল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না। সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? হ্যাঁ আমি, তা তোমার এত আসতে দেরি হলো যে? দুপুরে দুটো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধে 6টার ট্রেন ধরে আসছি। তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে, এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গাঁয়ে যে পরশুদিনই বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল। তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে, তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? কই, না তো, কাউকে দেখিনি। তা রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার? তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করুনি, চলো আমি তোমাকে গাঁ পর্যন্ত পৌঁছে দিই। আপনি আবার এত কষ্ট করতে যাবেন কেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। সে কি কথা, এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা পেলে ছেড়ে যেতে পারি? শুনলে ধীরেশদা যে আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে
এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে? কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যাই তখন যাই অবস্থা, আর তিনি কি না নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্যে বাবা মাকে দেখতে আসতে পারো না। তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না, চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছে এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। এই বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা, ও বাবা, বাবা। বাবা আমার ডাক শুনে ধড়ফড় করে জেগে উঠেছেন, মাও জেগে উঠেছেন, তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছ, কোন ট্রেনে এলে, দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম, তাই। তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয়, জানো বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে, তাও এই ট্রেনে গেলে? তাছাড়া গায়ে পরশু দিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। আমি তো জানতাম না, রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু, নসু কাকা? হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ি নাবালে দেখা হয়ে গেল যে, তিনি জমিদার বাবুদের বাড়িতে যাচ্ছিলেন, তার বড় ছেলে মড়ো মড়ো, তাই তিনি শান্তি সস্তেন করতে যাচ্ছেন। বাবা আমার দিকে তাকিয়ে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা হঠাৎ বলে উঠলেন, তুমি ঠিক দেখেছ, তোমার নসু কাকা, তিনি তোমার সঙ্গে কথা বলেছেন, তুমি কি সব আবোল তাবোল বকছো। হ্যাঁ বাড়ে, আমি ভুল দেখব কেন, আমি নসু কাকাকে চিনতে পারবো না। কিন্তু তোমার নসু কাকা যে পরশু দিনই মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম, তুমি তাহলে কি দেখেছ? এতক্ষণ আপনারা শুনছিলেন রাত তখন 11টা। আচ্ছা, আপনারা কি কখনো রাতে বাইরে বেরিয়ে কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন, আর আমাদের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সানডে নাইট। দেখা হচ্ছে পরের গল্পে।